আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস এইট ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2.1 এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখে যাচ্ছি। প্রথমে 9 নং যে ম্যাথটি আছে, বলা আছে মিস্টার রিয়াজ সাহেব ডিপোজিটেড সাম মানি ইন এ ব্যাংক। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখেছেন, গট দ্য প্রফিট অফ টাকা 4760 আফটার 4 ইয়ার্স। ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অফ দ্য ব্যাংক ইজ টাকা 8.50 পার এনাম, হোয়াট অ্যামাউন্ট অফ মানি ডিড হি ডিপোজিট ইন দ্য ব্যাংক। রিয়াজ সাহেব 4 বছরের জন্য কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখে 4760 টাকা মুনাফা পেয়েছেন, 8.5% রেট অফ প্রফিটে। সো তিনি কি পরিমাণ মানি ব্যাংকে ডিপোজিট করেছিলেন? যেই পরিমাণ মানি ডিপোজিট করা হয় বা যেটা ইনভেস্ট করা হয় সেটাকে বলা হয় প্রিন্সিপাল। তার মানে এখান থেকে আপনাকে প্রিন্সিপাল বের করতে হবে। আমি আর এটাকে ডিটেলস দিচ্ছি না, আমি এটাকে শর্টকাটে করে দিচ্ছি। এখানে বলা আছে যে প্রফিট আই ইকুয়াল টু হচ্ছে 4760 টাকা। বলা আছে টাইম এন ইকুয়াল টু হচ্ছে 4 ইয়ার্স, টাইম এন ইকুয়াল টু হচ্ছে 4 ইয়ার্স। এরপরে আমাদেরকে বলা আছে যে 8.50 রেট অফ প্রফিট হচ্ছে 8.50%, যেটাকে যদি আমি পার্সেন্টেজ সাইন এবং আমরা ডেসিমেল সাইন উঠতে গেলে এমন ভাবে চলে আসে এটা। সো কাটাকাটি করলে 5 গুণে 10, 5 17 85, তার মানে আপনি পেয়ে যাচ্ছেন 17/200 টাকা। হ্যাঁ, 17/200 টাকা। অলরাইট, দেন আপনাকে বের করতে বলেছে পি এর মান। আমরা জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই বাই আর এন। সো এখানে আই এর ভ্যালুটা হচ্ছে 4760, আর এর ভ্যালুটা হচ্ছে 17/200 ইনটু এন এর ভ্যালুটা হচ্ছে এখানে 4। সো কোনো ফ্র্যাকশনের নিচে যদি এমন কোনো ফ্র্যাকশন থাকে, আমরা মনে রাখবো যে এটাকে রিভার্স করে লিখতে হয়। ভাগ আকারে থাকলে ভাগ দিয়ে গুণ বানাতে গেলে ফ্র্যাকশনটাকে উল্টা করে লিখতে হয়। উল্টা করে মানে হচ্ছে এই 17/200 এর 200টা চলে যাবে উপরে আর এই 17টা থাকবে নিচে। ওকে, এবং এখানে 4 ছিল। সো এটাকে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত পাচ্ছি? 4 দিয়ে কাটলে হচ্ছে 4 50 এ 200, আর 17 দিয়ে কি 4760 কে ভাগ যাবে? আমরা একটু এক নজর চেক করে নিচ্ছি। 4760 ভাগ 17 ভাগ করলে হবে 280। হ্যাঁ, এটা দিয়ে এটাকে সরাসরি ভাগ যায়, পেয়ে যাচ্ছে আমরা 280। সো 280 এর সাথে যদি আমি 50 কে ইনটু করে দিই, 280 এর সাথে 50 কে ইনটু করে দিলে হয়ে যাচ্ছে কিন্তু আমার 14,000 টাকা। ওকে, সো এখান থেকে আমি আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি কাটাকাটি করার পরে 14,000 টাকা। অল রাইট, সো অ্যান্সারটা হচ্ছে কাটাকাটি করার পরে আমি পেয়ে যাচ্ছি 14,000 টাকা, 14,000 টাকা। অ্যান্ড দিস ইজ আ রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ। সো আশা করছি আমরা এইটুকু বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাচ্ছি যে 10 নং ম্যাথটি আছে। 10 নং ম্যাথটি আসলে লাইক 8 নং যে ম্যাথটি আমরা একটু আগে করেছিলাম, 2 স্টেপের ম্যাথ, সেই 8 নং ম্যাথটি আর 10 নং ম্যাথটি কিন্তু আসলে একদম হুবহু সেম, কোনো ডিফারেন্স কিছু নেই। সো আশা করছি আমাদের এই ম্যাথটি বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। হোয়াট অ্যামাউন্ট অফ মানি, ওই যে এখানেও কিন্তু প্রিন্সিপাল চেয়েছে, হোয়াট অ্যামাউন্ট অফ মানি উইল বিকাম টাকা 2050, 2050 টাকা, মানে কি পরিমাণ টাকা 2050 টাকায় রূপান্তরিত হবে অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপাল হিসেবে ইন 4 ইয়ার্স, 4 বছরে, অ্যাট দ্য সেম রেট অফ প্রফিট। তার মানে আপনাকে এখানেও কিন্তু রেট অফ প্রফিট বের করতে হবে, অ্যাট উইচ সাব প্রিন্সিপাল বিকামস ডাবল, কিছু পরিমাণ, কিছু নির্দিষ্ট পরিমাণ প্রিন্সিপাল অ্যামাউন্ট কি হচ্ছে, বিকাম ডাবল, ডাবল হয়ে যাচ্ছে অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 6 ইয়ার, 6 বছরে। সো বলা হয়েছে যে একটা নির্দিষ্ট পরিমাণ প্রিন্সিপাল অ্যামাউন্ট 6 বছরে ডাবল হচ্ছে প্রফিট প্রিন্সিপাল হিসেবে। যেহেতু প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে দেওয়া নেই, আমরা এখানে ধরে নিব লেট প্রিন্সিপাল পি ইকুয়াল টু এক্স টাকা, তাহলে প্রফিট প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে? প্রফিট প্রিন্সিপাল এ ইকুয়াল টু ডাবল হয়ে যাচ্ছে, মানে 2x টাকা হচ্ছে। সো একটা থেকে একটা মাইনাস করলে আমরা এখান থেকে পেয়ে যাব প্রফিট আই এর মানটা, প্রফিট আই এর মানটা পেয়ে যাচ্ছি আমরা এক্স টাকা। ওকে, সো বলা হয়েছে এখানে যে টাইম হচ্ছে 6 বছর, টাইম এন ইকুয়াল টু হচ্ছে 6 ইয়ার্স। ওই যে বলেছে অ্যাট দ্য সেম রেট অফ প্রফিট, তার মানে এখান থেকে আপনাকে সেম রেট অফ প্রফিটটা বের করতে হবে। সো রেট অফ প্রফিটটা এখান থেকে কি দাঁড়াবে আমরা একটু দেখে নিচ্ছি। রেট অফ প্রফিট আর ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে আই বাই পি এন, ভ্যালু যদি আমি বসিয়ে দিই আই এর মান হচ্ছে এক্স, পি এর মান হচ্ছে এক্স, এন হচ্ছে 6, তার মানে কাটাকাটি করলে আপনি পেয়ে যাচ্ছেন 1/6 টাকা। ওকে, রেট অফ প্রফিটটা আমি পেয়ে যাচ্ছি 1/6 টাকা। সো বলা হয়েছে এই রেট অফ প্রফিটটা আমি সেকেন্ড স্টেপে ব্যবহার করব, ইন সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে যদি আমি এই রেট অফ প্রফিটটা ব্যবহার করি, মানে আর ইকুয়াল টু যদি 1/6 টাকাকে আমি ব্যবহার করি,
ব্যবহার করার পরে হোয়াট অ্যামাউন্ট অফ মানি উইল বিকাম টাকা 2050 অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, তার মানে প্রফিট প্রিন্সিপাল এ ইকুয়াল টু, প্রফিট প্রিন্সিপাল এ ইকুয়াল টু 2050 টাকা, আর টাইম বলা আছে এখানে এন ইকুয়াল টু 4 ইয়ার্স, তাই তো? টাইম এন ইকুয়াল টু বলা আছে 4 ইয়ার্স। সো আপনাকে বের করতে বলেছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল পি ইকুয়াল টু 1। ওকে, সো এইটাকেও কিন্তু আমরা একটু আগে যেই ম্যাথটা করেছিলাম, 8 নং যেই ম্যাথটা করেছিলাম, সেই 8 নং ম্যাথের ভিতরে আমরা যেই ফর্মুলাটা ইউজ করেছিলাম প্রফিট প্রিন্সিপাল এর, সেই ফর্মুলাটা দিয়ে ইউজ করতে হবে। আমি এখানে ডিরেক্ট করে ফেলছি প্রিন্সিপাল পি ইকুয়াল টু এ বাই 1 প্লাস আর এন, আমি ডিরেক্ট বসিয়ে দিলাম, আশা করছি আপনারা বুঝতেই পারছেন। সো এর যে ভ্যালুটা ছিল 2050 বাই 1 প্লাস আর এন, আর মানে হচ্ছে কত, 1/6 ইন্টু এন, এন মানে হচ্ছে কত, 4। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, উপরে 2050 থাকছে, নিচে 1 প্লাস, কাটাকাটি করলে হচ্ছে 2 গুণা 4 3 গুণা 6, তার মানে 2/3। সো উপরে 2050 থাকছে, নিচে যদি যোগ করা হয় আমরা পেয়ে যাচ্ছি 5/3, নিচে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5/3। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এটাকে ভাগ আকারে আছে, ভাগে আমরা গুণ বানিয়ে দিব, গুণ বানিয়ে দিলে এটা উল্টে যাবে। সো কাটাকাটি করলে 4 5 20, 5 10 50, তার মানে হয়ে যাচ্ছে 3 6 12, 1230 টাকা। সো আমরা কিন্তু আমাদের রিকোয়ার্ড সলিউশন পেয়ে গিয়েছি, 1230 টাকা, একদম সিমিলার ম্যাথ 8 নং এবং 10 নং ম্যাথটি, আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ম্যাথটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।